আসসালামু আলাইকুম। টি শার্ট ডিজাইনের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন। আজকে আমরা একটা টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন করব। এটা হলো আমাদের কোড। তো কথা না বাড়িয়ে চলুন ডিজাইন শুরু করে দিই। আমরা কোডটা এখানে রাখি এবং আমরা প্রথমেই একটি কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। রেক্টেঙ্গুলার টুল ব্যবহার করে হার্ডবোর্ডের সমান করে একটা শেপ নিয়ে নিলাম। এটাকে পুরোপুরি কালো করে দিব, একদম কালো। কালার কোডের ঘরে সবগুলো জিরো থাকবে, ওকে। এবং এটা কন্ট্রোল টু দিয়ে লক করে রাখব। তারপর আমরা কন্ট্রোল আর চাপবো এবং এখান থেকে রুলার নিয়ে নিব এবং এই দুইটা রুলারকে গ্রুপ করে দিব কন্ট্রোল জি। তারপর এখানে অ্যালাইনমেন্ট থেকে সেন্টার করে দিব অ্যালাইন। উপর থেকে নিচে নিয়ে নিব এখানে একটা, এইখানে একটা, এই দুইটাকে গ্রুপ করে দিব কন্ট্রোল জি। তারপরে আবার অ্যালাইন করে দিব মাঝামাঝি। এখন আমরা সবগুলোকে কন্ট্রোল টু দিয়ে লক করে দিব। এখন আর এগুলো নড়াচড়া করবে না। এখন আমরা এই লেখাটাকে ভেঙে, এখন একটা লাইন আছে, আমরা কয়েকটা ভাগে ভাগ করব ওই লেখাগুলোকে। নেভার আন্ডার এস্টিমেট এটুকু, অ্যান ওল্ড ম্যান উইথ বক্সিং গ্লাভস। এখন এখানে আমি চারটা লাইন করছি। আমাদের প্রয়োজন হলে আমরা আবারও এগুলোকে ভেঙে ভেঙে তারপর ডিজাইন করব। তো এখন আপাতত চারটে থাক। এটা আমি লাইনগুলো ব্রেক করার জন্য, আলাদা আলাদা করার জন্য ফাইল থেকে স্ক্রিপ্ট ডিভাইড টেক্সট ফ্রেম। আপনারা আমার ভিডিওগুলো যদি নিয়মিত দেখে থাকেন তাহলে এগুলো অন্তত মুখস্থ হয়ে গেছে আপনাদের। তো আমরা টেক্সটগুলোকে সাদা করে দিই, প্রাথমিক কালার সাদা। তারপর এখন আমরা এগুলোকে সাজাবো। তো এখানে যে বড় দুইটা লাইন আছে, নেভার আন্ডার এস্টিমেট অ্যান্ড ওল্ড ম্যান, এইটা, এই দুইটা লাইন আমি আবার ভেঙে দিব। এখানে উইথ গ্লোভস, আর এখানে আছে নেভার আন্ডার এস্টিমেট, নেভারের থেকে আন্ডার এস্টিমেট আলাদা করব। আমরা এই সবগুলোকে ধরে এখানে নিয়ে আসি, বড় করে দিই। তো আমরা এই আর্টবোর্ডের এই রোলারের ভিতরে ডিজাইনটা করব। আমরা আপাতত প্রাথমিক একটি ফন্ট নির্বাচন করেছি, সেটার নাম হলো ক্যান্ডেলিয়ন। প্রথমে আছে আমাদের মেন্স, মেন্স আমরা এটা একটু বড় করে দিব। আমরা একবারে এই অ্যালাইনমেন্টের সমান রাখবো। নেভার আন্ডার এস্টিমেট এটা হলো আমরা অন্য একটা ফন্ট দিব। টেক্সটগুলোকে এই ট্যাগটা, এই লেখাটাকে আমরা ফাইল থেকে, সরি, টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস করে দিই এবং এটার ফন্ট একটা সলিড ফন্ট দিতে হবে, মোটা ফন্ট। এই যে এই ফন্টটা দিব, নেভার আন্ডার এস্টিমেট অ্যান্ড ওল্ড ম্যান। এখন আমরা এগুলোকে সাজাবো। এখানে শুরু থেকেই যদি মাথায় কিছু না আসে, আপনার লেখা এনে এমনি সাজাইতে থাকবেন, একটা সময় ভালো কিছু দাঁড়িয়ে যাবে। অনেক সময় এই ডিজাইনগুলো মাথায় আসে না, এটা যখন আপনার এটা নিয়ে ঘাটাঘাটি করতে থাকবেন তখন এমনিতেই মাথায় চলে আসবে। তো আমরা এই ফন্টটা পরিবর্তন করে দেখি অন্য কোনো ভালো ফন্ট আছে কিনা। এখন আমি এই দুই পাশে দুইটা বক্সিং গ্লাভস দিয়ে দিব। ভিডিওটা টেনে টেনে দেখবেন না, তাহলে হয়তো অনেক কিছুই মিস করবেন। তো এখন আমি এই সবগুলোকে ধরে একটার সাথে অ্যালাইন করে দিই মাঝামাঝি। এই দুই পাশে দুইটা বক্সিং গ্লাভস আমি এখানে ব্যাকটোর এনে দেব। তো এখানে আমি বক্সিং গ্লাভস ডাউনলোড করছি, এটা ফ্রি পিক থেকে। আমরা এখান থেকে এই জোড়া নিয়ে নিব, এখানে রাখি। এখান থেকে আমরা একটা ব্যবহার করব, একটাকে ডাবল বানিয়ে ব্যবহার করব। প্রথমে আমরা এটাকে মুছে দেই, যেটা আমি রাখবো না, এটা রাখবো না। ওকে, আমরা মুছে দিলাম। এখন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে হবে এবং এই দুটাকে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে মাইনাস করে দিব। আমরা পেয়ে গেলাম আমাদের
বক্সিং গ্লাভস, তবে আরেকটু কাজ করতে হবে পিছনের সাদা অংশটাকে ধরি, ধরে অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ প্রিভি ওয়ান আর একটু কমিয়ে দিই, মানে একটা সাদা স্ট্রোকের মতো করে থাকবে যেন আমাদের কালো টি শার্টে ওইটা বোঝা যায়। দুটাকে গ্রুপ করে দিই কন্ট্রোল জি দিয়ে। এখন আমি এখানে এইভাবে অ্যালাইন করে দিই, তাহলে আমার মনে হয় একটু ভালো লাগবে। এখন আমরা এই যে নেবার লেখাটা আছে না, এই নেবার লেখাটার দুই পাশে দুইটা অর্নামেন্টের মতো করে দিয়ে দিব। এটা করার জন্য আমরা পেন টুলের সাহায্যে একটা লাইন আঁকি এবং এটাকে আমরা স্ট্রোক করে দিব। স্ট্রোকটা দিব 20 পিক্সেল দিলাম এবং এটাকে এই হোয়াইট টুলের মাধ্যমে এক পাশে একবারে চিকন করে দিব। চিকন করে দিলাম। এখন আমরা এটাকে এই পাশটা আর একটু মোটা করে দিই। ওকে, এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব। তারপর এটাকে একটা কপি করব, দুইটা তিনটা চারটা, চারটা কপি করলাম। এই চারটাকে আরেকটা কপি করি, কন্ট্রোল ডি, পাঁচটা কপি করলাম এবং এটাকে আমরা প্যাথফাইন্ডার থেকে ইউনাইট করে দিব। দিয়ে এটাকে একটু চ্যাপটা করে দেই, এই পাশে একটা দিব এবং আরেকটা কপি করে এই পাশে দিব। এই দুটিকে গ্রুপ করে দিই কন্ট্রোল জি দিয়ে এবং এই দুটার সাথে এটা অ্যালাইন করে দিব মাঝামাঝি। এই লেখাটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই, আবারও অ্যালাইন করে দিই। আমরা এই ডিজাইন থেকে একটা কালার করব। কালার করার জন্য আমরা আন্ডার এস্টিমেটকে একটা অন্য কালার করব উইথ, এটাকে কালার দিব। তো এই লেখাগুলোকে আমি আরেকটা কপি করি, এটাকে গ্রুপ করে দিই কন্ট্রোল জি দিয়ে এবং আরেকটা কপি করে এই পাশে নিয়ে আসি। এনে এই সবগুলোকে আমি প্যাথফাইন্ডার থেকে ইউনাইট করে দিব। ইউনাইট করে দিলাম। এখন অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ প্রিভি ওয়ান, আমরা এখানে যতদূর বেশি দেওয়া যায় আমি 100 পিক্সেল দিয়ে দিই এবং এই মিটারের জায়গায় আমরা এটা রাউন্ড করে দিব। রাউন্ড আর একটু কমিয়ে দিই, 100 পিক্সেল একটু বেশি হয়ে যায়। ওকে, 72 পিক্সেল করে দিলাম এবং এটাকে আমরা আবারও প্যাথফাইন্ডার থেকে ইউনাইট করে দিলাম। এখন এই যে মাঝে মাঝে যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো আমরা পূরণ করে দিব। আমরা রেক্টেঙ্গুলার টুল দিয়ে এখানে একটা শেপ আঁকলাম, এখানে একটা শেপ আঁকলাম এবং এখানেও একটা শেপ এঁকে এই গ্যাপগুলো পূরণ করে দিয়ে আবার এই সবগুলোকে ধরে আমরা ইউনাইট করে দিব। এখন আমি এটাকে ধরে আর এই গ্রুপটাকে ধরে আবার অ্যালাইন করব। এটাই ক্লিক করব একটা, তারপর অ্যালাইন। ওকে, এখন আমাদের এই সাদা শেপটা আমাদের ডিজাইনের উপরে চলে আসছে, এই জন্য সাদা শেপটাকে পিছনে দিয়ে দিব। এটা করার জন্য পিছনে ব্যাকগ্রাউন্ডটা আনলক করলাম, এই উপরে শেপটাকে ধরে কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিব। দিয়ে আমরা এই পিছনের শেপের উপর কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব। এখন আমাদের ডিজাইন দেখা যাচ্ছে না যেহেতু আমাদের অক্ষর বেশ কয়েকটা সাদা। তো আমি নিচে শেপটা তৈরি করছি মূলত আমাদের একটা আউটলাইন স্ট্রোক দেওয়ার জন্য। তো আমরা এই শেপটাকে এখন স্ট্রোক করে দিব। স্ট্রোক করে দিয়ে এখানে স্ট্রোকটা বাড়াবো এবং আমি উইন্ডোজ থেকে স্ট্রোক প্যানেলটা এখানে নিয়ে আসব। এই যে স্ট্রোক প্যানেল এখানে দেওয়াই আছিল,
तो स्ट्रोक पैनेले एखाने देखें जे कॉर्नर गुला मीटर जॉइन आछे आमी एटाके राउंड जॉइन करे दिब এখন মিটার জয়েনে থাকা অবস্থায় এখানে দেখেন এই কোণাগুলো অনেক সূচালো হয়েছে তো অনেক ক্ষেত্রে এটা খারাপ দেখা যায় যে এখানে তো আমি এটা রাউন্ড করে দিলে রাউন্ড হয়ে যাবে জিনিসটা সুন্দর দেখা যাবে ওকে তো আমরা এটাকে আমরা একটু কমিয়ে দেব এখানে 30 পিক্সেল দেওয়া আছে আমি একটু কমিয়ে দেব এটা 25 করে দেই এবং এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেই कलर दिए दिब ये कलर का व्यवहार कर तो एन आशा करी डिजाइन एक आकर्षण देखा जाकर डिजाइन टाइम आशा कर डिजाइन की भलो लेगे जो भलो लेगे थे चैनल सबसक्राइब कर रखते अन्न्य टी शर्ट डिजाइन टीटोरियलगुलो देख आशा करी नतून किस शिखते असलामु आलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू।